এখানে রেল ছিল বলেই আমরা দাবি করছি, ঘটনা তা নয়। আমরা দেখেছি রেলের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে তারা হিসেব করে দেখিয়েছেন, বিলোনিয়া রেল স্টেশন কমার্শিয়ালি সবচেয়ে লাভবান স্টেশন, যে স্টেশন থেকে সবচেয়ে বেশি প্যাসেঞ্জার ওঠানামা করে। শুধু কি তাই, জেলা হেডকোয়ার্টারকে কেন্দ্র করে পুলিশের হেডকোয়ার্টার, বিএসএফের হেডকোয়ার্টার, অসংখ্য জওয়ানদের হেডকোয়ার্টার। আমরা ধন্যবাদ জানাই বিএসএফ কর্তৃপক্ষকে, তারা ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন, তারা ইতিমধ্যে রেলের সচেতন নাগরিক অসংখ্য মানুষ আছেন যারা বিভিন্ন অংশে কাজ করেন, যারা যেই দপ্তরে কাজ করেন না কেন, যারা যেখানে আছেন, আমরা তাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, যেই স্টেশনকে কমার্শিয়ালি অর্থাৎ বাণিজ্যিকভাবে লাভবান, সবচেয়ে বেশি প্যাসেঞ্জার যাতায়াত করে, ওই বিলোনিয়া, শুধুমাত্র বিলোনিয়া না, আমরা দেখেছি সোনামুড়ার একটা অংশ, সাপ্রমের একটা অংশ, বিলোনিয়া একইভাবে আজকে আন্তর্জাতিক মানচিত্রে, যখন ওই বিলোনিয়া স্টেশন একটি কার্যকরী স্টেশনে পরিণত হয়েছে, তখনও অসংখ্য আন্তর্জাতিক যাত্রীরা এই রেলকে ব্যবহার করবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। ওরকম এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই সম্পূর্ণ বিষয়কে সামনে রেখে আমরা মনে করে বিলোনিয়া রেল স্টেশন তার স্টপেজ শুধু যুক্তিপূর্ণ না, অসম্ভবভাবে যুক্তিপূর্ণ, অসম্ভবভাবে প্রয়োজনীয়, আর সেটাকে বঞ্চনা করা হয়েছে নির্দিষ্টভাবে। কোন রাজনৈতিক কারণে, কোন রাজনৈতিক লাভালাভের জন্য বিলোনিয়াকে বঞ্চিত করছেন তার সম্পর্কে এখানকার রাজ্য নেতারা শাসক দল উদাসীন, একটি শব্দ মুখে উচ্চারিত হচ্ছে না। আমরা জানি না, আমরা শাসক দলের বন্ধুদের কাছে বলবো, সংকীর্ণতা ছাড়ুন, সংকীর্ণতা ছেড়ে আসুন, বিলোনিয়ার মানুষের যদি উপকার চান, বিলোনিয়ার মানুষের যদি দরদ থাকে আপনাদের, যদি সত্যি বিলোনিয়া মানুষের ভালো করতে চান, আপনারাও রাস্তায় নামুন, ওই আগরতলাকে বুঝান, রাজ্য সরকারকে বুঝান, মালিগাঁও স্টেশনে বুঝান, দিল্লির রেল দপ্তরকে বুঝান, এটা না হলে বিলোনিয়ার প্রতি চরম বিশ্বাসঘাতকতা হবে, সেই বিশ্বাসঘাতকতার হাত থেকে অন্তত আপনাদের সরকারকে বাঁচাতে হলে আপনাদের এই লড়াইতে এগিয়ে আসা দরকার। আমরা জানি না আপনারা শুনবেন কিনা, কারণ মানুষের ভালোর জন্য আপনাদের তো কখনো কোথায় কিছু করতে আমরা কোনো দেখছি না, সুতরাং তারপরেও আবেদন জানাবো এই মঞ্চ থেকে, শুধুমাত্র রাজনৈতিক দল সিপিআইএম না, আপনাদের বিলোনিয়াবাসীর কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যদি মনে করেন ওই লাল ঝান্ডা বাদ দিয়ে মিছিল করতে হবে, বিলোনিয়ার সব অংশের মানুষ জাত ধর্ম জরং রাজনৈতিক দল ব্যতিরিকে সব মানুষকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলে বিলোনিয়ার সবেজ আদায় করবই, এবং তার জন্য লাগাতার লড়াই আমাদের জারি থাকবে, সেই ক্ষেত্রে আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন। এই আহ্বান আপনাদের সকলের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি।